আবারও এমএলএম কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হলেন দেশের লক্ষাধিক মানুষ। এবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অবৈধ অনলাইন গ্যাম্বলিং, ক্রিপ্টো ট্রেডিং করা এমএলএম কোম্পানি এমটিএফই। বিনিয়োগের নামে প্রায় $1 বিলিয়ন বা ১১,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতিষ্ঠানটি। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এমটিএফই মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করত। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে লগ্নি করেছে লাখ লাখ মানুষ, তবে অধিকাংশই ছিল বাংলাদেশি বিনিয়োগকারী। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিদেশি এই অ্যাপের ফাঁদে পড়ে অনলাইনে বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন সাধারণ মানুষ। গত ১৫ দিন ধরেই টেকনিক্যাল প্রবলেমের কথা উল্লেখ করে বিনিয়োগকারীদের কমিশন দেয়া বন্ধ রেখেছিল এমটিএফই। এখানে যারা টাকা বিনিয়োগ করেছেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। এরপর বৃহস্পতিবার থেকে আর কোনো লেনদেন হচ্ছে না। শুক্রবার পুরোপুরিভাবে এমটিএফই তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে। জানা যায় এমটিএফই পরিচালনার জন্য একাধিক সিইও মাঠ পর্যায়ে কাজ করেছেন। সিইও হওয়ার জন্য কমপক্ষে ১০০ জনকে বিনিয়োগ করিয়েছেন। প্রায় ১.৫ কোটি টাকা বিনিয়োগ দেখাতে পারলেই তিনি সিইও হিসেবে কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হন। মূলত তাদের প্রলোভনে পড়েই দলে দলে মানুষ যুক্ত হয়েছে কোম্পানিটির সঙ্গে। প্রতিষ্ঠানটির সরকারি কোনো অনুমোদন ছিল না, তাদের ওয়েবসাইটে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও ছিল না, ছিল না প্রতিষ্ঠানটির মালিক বা কর্মকর্তাদের প্রোফাইল। এমন অস্তিত্বহীন অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল ডলারের আশায় বিনিয়োগ করেছে মানুষ। অনেকে গহনা কিংবা মূল্যবান সামগ্রী বন্ধক রেখেও বিনিয়োগ করেছিলেন। এমটিএফই তে সাধারণ বিনিয়োগকারীদের জন্য লেনদেন হতো সপ্তাহে ৫ দিন বাংলাদেশি সময় রাত ৭টা থেকে রাত ১টা পর্যন্ত। সোমবার থেকে শুক্রবার সাধারণ বিনিয়োগকারীদের ট্রেড হলেও সিইওদের জন্য লেনদেন হতো শনিবার সহ সপ্তাহে ৬ দিন, রোববার বন্ধ থাকত। বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ ও নিষিদ্ধ। এ ব্যাপারে সতর্ক করে গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংক জানায়, অবৈধ অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং এর মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার করা হচ্ছে। এমটিএফই লাপাত্তা হয়ে যাওয়ার মধ্য দিয়ে সেই আশঙ্কাই সত্যি হল। সাইফ রহমান, কালবেলা।